এই চর্চা বলে নিউ অ্যানাদার ভিডিও। তো গাইস ফাইনালি কিন্তু আজকে সকাল সকাল যাওয়া কাটছো, সকালের কাছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ওয়েদার, জাস্ট শেয়া আসা। আর আজকে হচ্ছে শিবরাত্রি বলে কথা, আর গাইস আজকে ওয়েদারটা জাস্ট কুয়াশায় ভরা। আমি ভাবিনি যে আজকে শিবরাত্রির দিনে কুয়াশা কুয়াশা, যাই হোক বলে বাবা ঠান্ডক করবে গাঁজা খেয়ে, আর আমাদের হবে মজা, কেননা অনেক ছেলেমেয়ে তো খায়, তো আমরা তো খাই না। সো চলো, তো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ড্রাগন গাছে কিন্তু ফল প্রায় আসার মতন হয়েছে, আর কিছুদিন পরে ফল আসবে। তো আমি একটা ছোট চারা ওর থেকে আলাদা করে লাগিয়েছি, চলো দেখাচ্ছি। এরকম এই যে ঝাপটা হয়েছে না, এই ঝাপটা থেকে আমি এখান থেকে কিছু এই যে এইখান থেকে কেটে না মানে একটু বেরো করে এখানে লাগিয়েছি, দেখেছো এই আলাদা একটা গাছ হয়েছে, মানে গাছ কি মানে এটা আমি এখন লাগিয়েছি, এটা এখন হয়নি, এখন অনেকদিন টাইম লাগবে। এখান থেকে না এখান থেকে একটা ফটো আসবে, তাহলে দাগটা বেরোবে, বোঝা যায় দেখো তো দাগ হয়েছে, এখান থেকে একটা ফটো বেরোবে। আর এখানে কিন্তু ওই আগে কিন্তু কিছু লতা পাতা ছাড়াও আছে, তো এই গাছটার নিয়ম হচ্ছে এক বছর পরে ফল আসবে, ঠিক আছে এক বছর পরে ফল আসবে, আর বছরে একবারই ফল হবে, আর বেশি হবে না, এক বছরই হয়। তো ভাই চলো এখন একটু ফেরে শোবো, ফেরে শুয়ে খাওয়া দাওয়া করবো তোমার সাথে দেখা হচ্ছে। আর গাইস আমার কিন্তু এখন অনেক কাজ আছে, ঘর বাড়ির অবস্থা দেখো, সেটা এখানে ঠাম্মাশির অবস্থা, আর এদিকে বিচার ভেঙে সব নোংরা আছে, কিছু সবাই পরিষ্কার করতে হচ্ছে, হোক বউ বাড়িতে নেই তোমরা হয়তো বুঝতেই পারছো, একটু করতে হয়, মা তো টাইম পায় না আর ঠাম্মা তো পারবে না সেরকম করতে। তো চলো আমাকে একটু দাঁত মাস মেরে দিয়েছে, এইসব গুছাগুছি করতে হবে সব, আর অনেক দিন একটু রিলস ফিলস করা হয় না, রিলস করা মানে ট্রাই করতে হবে। তো চলো দেখা হচ্ছে। হে গাইস তোমরা ভাই হাবি স্নান করকে আয়া হে, তো চলো এখন একটু ফ্রেশ দেখেছো তো, কি চুল নেই মাথায়, তো ফালতু স্টাইল, ঠিক আছে গাইস, তো চলো মাথা মাথা আসাই আসি, আবার একটু খাওয়া করতে হবে, তোমাদের বৌদি বাড়িতে নেই, মানে আমাদের একটু কিছু রাখতে হবে, ডিম ডিম ভাজতে হবে, তো চলো ডিম ডিম ভাজবো, আর খাইয়ে ফাইয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায় নাকি। আমি তোমাকে ভালোবাসি, বলবো কবে তোমায় ঠিকই, তোমাকে তো একটা জিনিস বলাই রাখি, আজ কিন্তু গামছা পড়েছি দেখতে পেরেছো, ও লুঙ্কি ড্যান্স এইসা হোক না লুঙ্কি ড্যান্স। তো তো চলো গাইস আমরা একটু খাওয়া করি, আবার তোমার সাথে দেখাচ্ছি আমি কি করি মানে রান্না শুরু। জানিস সেটা ঘটনা হয়েছে, ঘটনা কি জানিস তো, যে আজকে বড় ফোন করেছি বাবা বাড়ি গেছে, তো ওরা বলছি তুমি বাড়ি নেই বলে আজকে আমার একটু বড়া ভাইজি কাটিয়ে আসছে, শোন মানে তোরই বলছি তোমরা শোনো বড়া ভাইজি কাটিয়ে আসছে, বড়া খাস সব হয়েছে বড়া ভাইজি কাটিয়ে আসছে, তো এখন বললো তো ভাইজি খাবা না একটা দিনই, তো কোনো কাজই তো করো না
খালি ভিডিও 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 করে বেড়াও, একটু করি খালি কি যেমন হয়েছে। তখন আমার মুখে হাত পড়ে গেছে, বন্ধু যে বিয়ে করার পরে যদি বউ যদি কথা না শোনে তা কি এমন করে, কথা শোনে শোনে না বলবো না, কিন্তু অর্ডার করা যাবে না। ওরা বলে যাও তুই অর্ডার করবি না, কিন্তু তোমরা কিন্তু অর্ডার করবো না, কিন্তু এরকম থাপড়ে দেবে ঠিক আছে। তো চলো লাইক করে দাও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কই কি কই। বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে বলতো, এই যে এই সাইডটা কিন্তু শিব মন্দির, আর আমরা এখানে ওখান থেকে এখানে যাচ্ছি না, কারণ বলতো ওখানে সব মহিলারা পুজো দিচ্ছে, তো এখন ক্যামেরা যদি করি কেউ যদি বলে খারাপ কিছু মনে করতে পারে তার জন্য আমি এখান থেকে বলছি। আর এখানে কিন্তু আজকে হচ্ছে শিবরাত্রি ঠিক আছে, তো এদিকে আছে চল টল সব ঢালাঢালি কমপ্লিট চলছে ঠিক আছে। আর এদিকে কিন্তু অনেক লোক দেখেছে, গুড়ো বেড়া থেকে শুরু করে সবই আছে, আর ওই আমার একটা ভাই বসে আছে ওখানে, আমি এখন যাবো মধ্যম গ্রামেতে। আর এদিকে কিন্তু পুজো হচ্ছে, তা যাই হোক এখানে জল ঢালবে আজকে কারা কারা কার জল ঢালবে ভাই লোকরা, আর আর ইয়ং মেয়েরা ঢালবে না, যাদের এখন বিয়ে শাদী হয়নি তারা তো পরের জন্য ই করবে না, যারা একটু বর ভয় ঠিক আছে। তোমরা কিছু বলবা? তো চলো গাইস, তো তোদের আজকে গার্লফ্রেন্ড তোদের নামে হয়তো মানসিক করবে সেটা জানি, তো বল কার কার গার্লফ্রেন্ড আছে আর কে কে তার গার্লফ্রেন্ড জল ঢালছে তাকে বলে রেখেছে বল। কেন বউ এ মজা না সালা, যাই হোক তোদের গার্লফ্রেন্ড ভাই খুব ভালো রাখবে, তোদের আশীর্বাদ করি। তোর কি হয়েছে ভাই, তোর ব্রেকআপ হয়ে গেছে? তোমরা বুঝতে পারছো কি একটা কথা বলো, খুবই বাজে ছেলে। আর এদিকে আছে এগে তো যাই হোক আছে, আর আমার বউ তো গেছে বাপের বাড়ি গেছে, আমার তো কিছু করার নেই, তোর কাছে জল ঢালবে আমার নামে। আর চলো এখন একটু রেডি বেডি হয়ে তারপরে যাবো একটু। বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, আমরা এখন একটা মেলা পূজার উদ্দেশ্যে যাচ্ছি, জানি না কোথাও আজকে যাওয়া হয়নি, তো আমরা একটা প্রোগ্রাম করেছি যে আজকে দেখি তমরপুর নামে এক জায়গা আছে সেখানে গেলে করে মেলা হচ্ছে, যাই না কোনো কনফার্ম না, তাই না বেটো কোনো কনফার্ম না। তো চলো আমরা যদি মেলা হয় তো ওখানে আমরা সিউর করে টাইম কাটাবো, তোমাদের দেখাবো, তাহলে বাড়ি আসবো তাই চলো আমরা যেতে লাগি ঠিক আছে। মানে এখন আমরা ঠান্ডা দেখতে পাচ্ছি, গেলে ওখানে কি রাস্তা ব্যাপারটা কি আমরা এখন না এই চারজনে মেলা আছে, তো মেলাটা আমরা ঠিক চিনতে পারছি না, তো ওইদিকে তো হালকা হালকা লাইট চলছে, তো আমরা এখন সেদিকে যাবো। তো এই কাকিমার দোকানে এসে আমরা ফুচকা খেতে আসলাম, 10 টাকা কটা কাকিমা, লজ্জা আবার কিছু নেই, 10 টাকার কটা, 10 টাকা সাতটা স্পন্সর করছে ওই যে শেষ মাথায়। তো চলো এইদিকে এসে টক জলটা যাও, সেন্টটা খুব ভালোই বেরোচ্ছে, আর এদিকে ধুনে পাতা উনাদের সব রেডি আছে। এ ভাই তুই এখনই স্টার্ট করে দিবি দিতে দে, ইয়া ওই যে বিট্টুর গাড়ির চাকার হাওয়া বেড়ে গেল ভাই। তো চলো ফুচকা খাবো, ফুচকা খাওয়ার পর মেলায় যাওয়া কি খাওয়া যায় খাবে খেয়ে বাড়ি চলে যাবে, এরকম ঘোরার কথা বলে ঘোরার কথা বলে নিয়ে আসবে আর বাড়ি চলে যাবে তাড়াতাড়ি। চলো ফাইনালি কিন্তু কাকিমা আমাকে এদিকে টক জল দিয়ে দিয়ে দিচ্ছে, আর উড়ে বাবা কত বড় ফুচকাটা দেখো, মানে এক গেলে ঢুকলো কিনা যাই না, তো আমাকে সাইডে রেখে নিতে হচ্ছে, তো মিঠু লজ্জা পাচ্ছে, তো ফাইনালি কিন্তু মেলায় চলে এসেছি, আর মেলা কিন্তু আমার পিছনে যাচ্ছে, আর এখন আরো দুটো বন্ধু আসছে, তো ওকে দিয়ে তারপরে মেলায় ঢুকবো, তারপর তোমার কথা হচ্ছে। মেলা কিন্তু খুব কিরাউট গাইস, আমি কিন্তু কথা বলতে পারবো যাই না, চলো সামনে গিয়ে মেলা ভিডিও ঢুকে তারপর কথা হচ্ছে। তো গাইস সব জায়গাতে মেলা খুঁজে খুঁজে এখন কেউ ক্রিয়া বিজয় সরকারের মেলাটা খুঁজে পেয়েছি, মানে এখানে একটা বন্ধু আছে তার কাছে ফোন করেছি, তো বন্ধুটা আসতে পারলাম না, খুবই দুঃখজনক কথা। আর মেলা কিন্তু খুব ক্রিয়াউট, মানে এত ভিড় তোমাকে কি বলবো গাইস, আর কিন্তু মেলা কিন্তু সব আয়োজন করে আছে আমাদের বডিগার্ড বিট্টু, বাদাম নিয়ে বসে আছে দেখলে খেতে চলে, মেলায় কিন্তু সবচেয়ে ফেভারিট হচ্ছে বাদাম আর জিলেপি আর একটু, এগুলো হচ্ছে মেলায় সে মাস্ট লাগবেই, তো খুবই দুঃখজনক কথা। এমন দিন এসেছি কেউ পকেটে কোনো টাকা নেই, একজনের পকেটে কেউ কাছে 30, কেউ কাছে 40, কেউ কাছে 50, আমার কাছে 20, এরকম করে করে না কাজের তেল পড়েছি। তো চলো কই বাত নেই, দেখি সামনে কী করা যায়।
আর এদিকে কিন্তু বিজয় সরকারের যে বড় যে ফেমাস গানটা এখানেই হবে, এখানে গাইছে গানটা আয়োজন হচ্ছে, গানটা স্টার্টিং হবে। তো চলো দেখি কিছু খাস প্রসাদের ব্যবস্থা করছে, তোমরা একটু সেবা করে নেবো। আর যখন তুমি যাবে না, কিন্তু কেউ যাবে না বলছে। গাইজ বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে বলতো, এই যে বিজয় সরকারের মেলাতে না, মানে এখানে মেলায় আসলে চুপ, এখানে মেলায় আসলে না মানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে। তো তোমরা পিছন দেখতে পাচ্ছ তো সবাই খাওয়া দাওয়া করছে। তো আমাদের একটু হালকা পরে একটু খিদে লেগে গেছে, তো আমাদের কিছু কিন্তু খাওয়া ঠাকুরের প্রসাদ, ঠিক আছে, একটু খাওয়াতেই হবে। আর আমরা যে কোনো অনুষ্ঠানে ঠাকুরের প্রসাদটা খাই, তো এখন আমরা একটু খাবো, খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সাথে মেলায় একটুখানি ঘোরাশ করবো, একটুখানি ঘুরবো, এখান থেকে খেয়ে একটুখানি ঘুরে তারপরে বাড়ি যাবো, বাড়ি যাওয়ার সময় সবাই দেখা হচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে বলতো, এখন আমাকে মেলাগুলো দেখুন তো কত লোক, আর আমরা এগুলো এখন টাটা বলে দেবো। যে হোক, অনেক রাত হয়ে গেছে আর এখন কিন্তু রাত বাজে 10:30, তো এখন আমরা বাড়িতে যাবো, কিন্তু মেলার লোক কমে না, তো ঠিক আছে। আর বেরিয়ে যাওয়ার সময় হাই টাই বলে এখন বাড়ি যাবো। তো গাইজ বাই, টাটা, বাড়ির সামনে যে দেখা হচ্ছে, তো চলো বাড়ি। তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লেগেছে। আর চলো Bye and let's